নমস্কার। আমাদের চ্যানেল লস্ট এন্ড রেয়ার রেসিপিজের বয়স 3 বছর অতিক্রান্ত হয়েছে। মনে একটি ক্ষোভ থেকে যায়, কারণ অনেকেই যারা আজকে আমাদের চ্যানেলের সঙ্গী তারা প্রথম জীবনে ছিলেন না। সেই জন্য যে সুন্দর রান্নাগুলি, যে মনের অতি কাছের রান্নাগুলি প্রথম দিকে দেখিয়েছি, তা অনেকেই দেখবার সুযোগ করে উঠতে পারেননি। এবার মনে ভাবলাম তাই জন্য যে সেই রান্নাগুলির থেকে পরপর দুটি রান্না ফিরিয়ে আনবো আপনাদের জন্য। তার সাথে আনবো সেই রান্নাগুলির পিছনে গল্প, কারণ তখন কিন্তু কেবলমাত্র রান্না দেখাতাম, গল্প শোনাতাম না। আজকে আনছি তেমনই একটি চমকপ্রদ রান্না। রান্নাটির নাম শুনে একদম ভুলবেন না, কারণ যতই ইংরেজি নাম হোক, এই রান্নার জন্ম কিন্তু বহু বছর আগে আমাদের এই বঙ্গদেশে। আজ থেকে প্রায় 500 বছর আগে ভৌগোলিক গুরুত্ব বিচার করে পর্তুগিজরা 1528 সাল নাগাদ এসে নামেন চট্টগ্রামে বা চিটাগংয়ে। সেই সময় ঢাকার নবাবের অধীনে ছিল চিটাগং, এবং পর্তুগিজরা ঢাকার নবাবের থেকে কিছুটা জমি চান। ঢাকার নবাব তখন বিলাস ব্যাসনে ব্যস্ত, তিনি অনায়াসেই কিছুটা জমি দেন তাদের। সেই সময়ে চট্টগ্রাম, বর্মা এবং ভারতবর্ষ সংলগ্ন একটি লম্বাটে এলাকা ছিল মগদের অধীনে। মগদের বেশিরভাগই ছিলেন বড়ুয়া। এইবার ঔপনিবেশিকদের যেমন ধর্ম, তারা সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চায়। ক্রমশ তারা সেই এলাকায় আধিপত্য বিস্তার করতে লাগলো। কী করতে লাগলো? ক্রমশ একটির পর একটি গ্রাম দখল করে উত্তর দিকে এগোতে লাগলো, এবং মগদের গ্রামে লুটতরাজ, অরাজকতা ইত্যাদি আরম্ভ করে দিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে মহিলাদের অত্যাচার করে পুরুষদের বেশিরভাগদের তারা ক্রীতদাসের মতো করে নিয়ে গিয়ে তুলত তাদের নৌকাগুলিতে। এই নৌকাগুলি ছিল কান্ট্রি বোটস, অর্থাৎ দেশজ নৌকা। সেই নৌকায় তারা নানান রকম কর্মে লিপ্ত হতো এই পর্তুগিজদের দ্বারা। এবার অচিরেই পর্তুগিজরা দেখল যে মগরা আর কিছু পারুক না পারুক, তারা অত্যন্ত সুদক্ষ রন্ধনশিল্পী। এইখানে বলে রাখা ভালো যে আমরা সবসময় জানি মগের মুল্লুক অর্থাৎ অরাজকতার জায়গা, তাই না? আমরা যে সবসময় ভাবি যে মগেরা আক্রমণ করে, লুটতরাজ করে অরাজকতা সৃষ্টি করেছিল, তা কিন্তু একেবারেই নয়। তারা আক্রান্ত হয়েছে পর্তুগিজদের দ্বারা, এবং তাদের সেই মুলুক হয়ে ওঠে সেই মগের মুলুক। এইবার এই মগেরা জাহাজে বা নৌকায় যে রান্নাটি করতেন, সেই জাহাজের বা নৌকার ক্যাপ্টেনদের জন্য তা অচিরেই অত্যন্ত সুখ্যাতি লাভ করে, এবং তার খ্যাতি পরে ব্রিটিশ সাম্রাজ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। তার জন্ম কিন্তু বিশুদ্ধ বাংলায়। এই রান্না আজকে আনব। একটি রান্না করা হতো মুরগির মাংস অর্থাৎ চিকেন দিয়ে কান্ট্রি বোটস অর্থাৎ দেশজ নৌকার ক্যাপ্টেনদের জন্য। সেই রান্না পরে এমন খ্যাতি লাভ করে যে তা বিশিষ্ট রন্ধনশিল্পী ববি ফ্লে, আতুল কোচার, সাইরাস তরিওয়ালা এরা দেশ বিদেশে খ্যাতি ছড়িয়ে দেন এই রান্নার। এমনকি কুইন এলিজাবেথ দ্বিতীয়, তার যে হীরক জয়ন্তী বর্ষ হয়েছিল রাজ্যাভিষেকের, সেখানেও এই রান্না করেছিলেন সাইরাস তরিওয়ালা। এমনই ছিল তার খ্যাতি। বিখ্যাত মার্কিন সেনানায়ক প্যাটন সাহেবের এটি ছিল সবচেয়ে প্রিয় রান্না। এই রান্নাটি অনেক প্রকারভেদে দেখা যায়। আজকে আনবো তার মধ্যে একটি প্রকারভেদ যা বিশুদ্ধ অ্যাংলো ইন্ডিয়ান রান্না। আজকে শিখব চিকেন কান্ট্রি ক্যাপ্টেন। চলুন শিখি।
প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করুন। তাতে ফোড়ন দিন এক চামচ সর্ষে। সর্ষের সুগন্ধ বেরোলে তাতে দিয়ে দিন অর্ধেকটা পেঁয়াজ এবং দু তিনটে কাঁচা লঙ্কা। পেঁয়াজে রং ধরলে তাতে এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে কষান। কাঁচা গন্ধ চলে গেলে তাতে তিনবারে খানিকটা করে দিন বাঁধাকপি। প্রথমবারের বাঁধাকপি পুরোপুরি রান্না হয়ে গেলে আবার দ্বিতীয়বার দিন, এবং তেমনই দ্বিতীয়বারও পুরোপুরি রান্না হয়ে গেলে তৃতীয়বার যোগ করুন বাঁধাকপি। তৃতীয়বার বাঁধাকপি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিন স্বাদ অনুসারে নুন। এবার যখন বাঁধাকপি পুরোপুরি রান্না হয়ে যাবে তখন তার উপর থেকে ছড়িয়ে দিন নারকেল কোড়া। ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল বাঁধাকপির ফুগাত। এই বাঁধাকপির ফুগাত কিন্তু পরিবেশন করতে হবে চিকেন কান্ট্রি ক্যাপ্টেনের সাথে। এবার কড়াইয়ে আবার তেল গরম করে সেখানে ছেড়ে দিন বাদবাকি পেঁয়াজটুকু। এইবারে পেঁয়াজ বেরেস্তা করতে হবে, অর্থাৎ লাল করে ভেজে তুলে নিয়ে আলাদা ছড়িয়ে রেখে আবার তেল গরম করুন। এইবার দিয়ে দিন তেলের সাথে ঘি। ঘি গরম হলে তাতে দিন দেড় চামচ আদা বাটা এবং আড়াই চামচ রসুন বাটা। ভালো করে ভাজুন যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার তাতে ছেড়ে দিন কয়েকটি কাঁচা লঙ্কা এবং তার সাথেই দিয়ে দিন মাংসের টুকরোগুলি। মাংসের টুকরোগুলি হালকা রং ধরা অবধি ভাজতে থাকুন। যখন মাংসের রং ধরবে তখন তাতে দিয়ে দিন গোলমরিচ এবং স্বাদ অনুসারে নুন। যখন প্রায় হয়ে আসবে মাংস তখন ওপর দিয়ে দিয়ে দিন দু কাপ মতো জল এবং ঢাকা দিয়ে রান্না করুন। ততক্ষণ এবার মাংস সেদ্ধ হবে যতক্ষণ না মাংস একদম নরম হয়ে আসছে। শেষের দিকে ঢাকা খুলে দেবেন এবং মাংসের ঝোল শুকাতে দিন। ঝোল যখন গামাখা হয়ে যাবে তখন মাংস নামিয়ে রেখে আবার কড়াইয়ে জল এবং নুন দিয়ে ফোটাতে দিন। এবার সেই জলে আধসেদ্ধ করুন আলুর টুকরোগুলি। আধসেদ্ধ হয়ে গেলে তা নামিয়ে নিয়ে ছাঁকা তেলে সোনালি করে ভেজে নিন। মনে রাখবেন চিকেন কান্ট্রি ক্যাপ্টেন কিন্তু একটি পুরো মিল এবং একসাথে এটা অনেকগুলি জিনিস দিলে তবেই তা খেতে সুস্বাদু লাগবে। মুরগির মাংসের ওপর ছড়িয়ে দিন পেঁয়াজের বেরেস্তা, সাথে দিন আলু ভাজা, বাঁধাকপির ফুগাত এবং পাউরুটি, পাশে সাজিয়ে দিন ডিম সেদ্ধ। উৎসবের মরশুমে একদিন খেয়ে এবং খাইয়ে দেখুন চিকেন কান্ট্রি ক্যাপ্টেন।